Takala bata Hala Madrid, Hala Madrid, Hala Madrid, Hala Madrid. অবশেষ রিয়াল মার্টিত কিন্তু ম্যাচটা জিতে গেল এবং ম্যানচেস্টার সিটি চোখের পানিতে গ্রামীণ ফোনের মতো স্বপ্ন যাবে বাড়ি আমার এই অ্যাড করতে করতে তারা অলরেডি বাড়িতে চলে গেছে কপাল খারাপ ম্যানচেস্টার সিটির পুরা মাঠ জুড়ে কিন্তু তারাই খেলছে ষোলোটা কর্নার দেখলে বোঝা আসলে রিয়াল মার্ডিন আজকে কতটা অসহায় অবস্থা ছিল পুরো মাঠে কিন্তু রিয়াল মার্ডিন যেভাবে ডিফেন্স করি গেছে গোল একটা করিবার পরে আমার প্রিয় টিম হালামাদ্রির ডাইরেক্ট ডিবক্সের ভিতরে ঢুকি হান্দায় দশজনে মিললি ডিফেন্স করছে কিন্তু একের পর এক অ্যাটাক দিতে 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 তাদেরকে নাস্তানাবুদ বানাই ফেলছে কন ম্যানচেস্টার সিটি কিন্তু তারপরেও কিন্তু রিয়াল মার্ডিন তাদেরকে প্রথম হাফ টাইম পর্যন্ত আটকে রাখছে ওকে ফাইন গেল এবার সেকেন্ড হাফ হওয়ার মনে করো যে তারপরে কেবিন ডি ব্রুইনা কই থেকে জানি উড়িয়াই হেতা বকত করি গোল এগিয়ে দিছে শেষ নব্বই মিনিট শেষ হয়ে গেল এমনি করি ডিফেন্স করতে 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 রিয়াল মার্ডিত অসহায় অসহায় অবস্থায় অবশেষে রিয়াল মার্ডিত কিন্তু নব্বই মিনিট খেলতে সক্ষম হয়েছে তারপরে মনে করো যে তোমার কি বাকি তিরিশ মিনিট বাকি তিরিশ মিনিট হাজার চেষ্টা করি রিয়াল মাড্রিদ কোনো গতি করতে পারে না কারণ তারা তো ডিফেন্স করতে করতে তাদের সমস্যা এবার খেলা করাই গেল পেনাল্টিতে লুকা মদ্রিচে প্রথম রিয়াল মাড্রিদের পক্ষে শটটা নিতে গেল কিন্তু প্রথম শটটা অ্যাডারসন দিল ঠেকাই এবং এই মিস দেখি রিয়াল মাড্রিদের ফ্যানদের কলিজ অলরেডি মুসদ্দি ফেলছে গোলকিপার লুনিন দ্য আল্টিমেট সুপারস্টার দ্য আলটিমেট বস লুনিন না থাকলে আজ যাদের রিয়াল মাড্রিদের কী দশা হইতো এটা যারা আজকের ম্যাচটা সরাসরি দেখছে তারাই একমাত্র বুঝতে পারব যে লুনিন দুইটা গোল সেভ করি রিয়াল মার্টিতে ফাইনালে কিন্তু উইনটা করে দিছে এবং আমি সমস্ত ক্রেডিট দিব লি রে কারণ লুনিন পুরো ম্যাচের ভিতরে জেন্নে করি কি একের পর এক গোল সেভ করছে নইলে রিয়াল মার্ডিটে যে গোলের বন্যায় ভাইস তো ইতিহাস কিন্তু ইতিহাদের মাঠে হয়েছে ইতিহাদের মাঠে না কি হচ্ছে ম্যান সিটি কখনো হারে না তাদের মাঠে তারা হারি আজকে ইতিহাস গড়ছে আর টানা চারবার সেমিফাইনাল খেলার সুযোগ পাই রিয়াল মাদ্রিত গোচ্চারেক নতুন ইতিহাস লুনিন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তুই বাবুরে তুই ইজ্জত সম্মান এটা পুরো তুই বাসায় দিস তুই জেনে করি এই যে বল এখন সেভ করছস পেনাল্টি বাদ ম্যাচের ভিতরে জেন্নে করি একের পর এক তোর উপরে মনে করো যে কি হামাসের লকেট আইতেছিল তুই বাবুরে লকেট এগুণ ঠেকাই দিস নইলে আজ যে আমার টিম হালা মাদ্রিদে যেতে এমন এমনভাবে মানে লাস্টে দিয়ে তা পুরো গরম হয়ে গেছিল বই যে কী খেলা দেখবেলায় বলছি যে আমার প্রিয় টিম যারা সবচেয়ে বেশি উজ্জ্বল ট্রফি যাদের দখলে তারা আজকে এতটা অসহায়ের ভঙ্গিতে কি ডিফেন্স করে দিতেছে দশজন মিলি তারা যে যাই অ্যাটাক দিব অ্যাটাকের পরে অ্যাটাক দিতে ম্যানসিটি না স্থানাবুথ বানাইবো এটারও কোনো প্রকার সুযোগ ছিল না ওই যে যুদ্ধের আগে রোড্রিগো গোল একটা করছিল ওই গোল করে তারা ব্যাকে হান্দা গিয়েছিল গাত্তার পিঠে কিন্তু ফাইনাললি 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 লুনিন গোলকিপার লুনিন দ্য ওয়াল অফ রিয়াল মাদ্রিদ সে ফাইনালি ম্যাচটারে বাঁচাই দিয়েছে নিজের হাত ধরি ঠিক আছে আর তাদের যে ম্যানসিটির সিটির কিউইসে তারা ট্রাইভেকার যাওয়ার পরে মনে হচ্ছে তারা পেনাল্টিতে যায় তারা মেন্টালি তারা ডিস্ট্রেক হয়ে গেছে পুরো ম্যাচে তাদের ফোকাস যেভাবে ছিল পেনাল্টিতে তাদের ফোকাস এভাবে ছিল না তারা মনে 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 ধরিয়ে নিছিল যে এই ম্যাচটা আসলে আমরা হাইটতে দিতেছি কারণ আমরা পেনাল্টিতে চলে গেছি যাই হোক রিয়েল মাদ্রিদ উইন দ্য ম্যাচ বাট ম্যান সিটি উইন দ্য হার্ট ইটস ট্রু